शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস এ আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুডে। আসানসোলের রেলপাড় এলাকায় নিকাশি ব্যবস্থার কাজে শিলান্যাস সারলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এডিডির উদ্যোগে অতি দ্রুততার সাথে সম্পন্ন হবে নির্মাণ কাজ, খুশি এলাকার বাসিন্দারা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে 26 নভেম্বরের ধর্মঘটকে সফল বানাতে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে কনভেনশনের ডাক AIUTUC-র পক্ষে। কনভেনশনে সামিল হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন CPM এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ SS আহলুওয়ালিয়ার নামে থানায় নিখোঁজ ডায়েরি করার পর এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা সাংসদের নিখোঁজ হওয়ার পোস্টার সাঁটালেন দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। সাংসদ কোথায়, এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে পোস্টারে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে, এই দাবি তুলে হাথরস কাণ্ডের প্রতিবাদে রানীগঞ্জে পথে নামলো আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রানীগঞ্জের বল্লভপুর এলাকা থেকে বের হলো প্রতিবাদী মিছিল। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 29 নম্বর ওয়ার্ডে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো পুজো উপলক্ষে বস্ত্র। পড়াশুনো ঠিকমতো না করায় বাড়িতে বাবা মায়ের বকাঝকা। অভিমানে বাড়ি ছাড়ে বিহারের বাসিন্দা দুই বোন। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশি সহযোগিতায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশোল থেকে উদ্ধার দুই ছাত্রী। দুই নাবালিকাকে তুলে দেওয়া হলো পরিবারের হাতে। জামুরিয়া তমসিতে ব্রিজের পিলারের নির্মাণের সময় হঠাৎই ভূগর্ভ থেকে বেরোতে শুরু করলো জল। জল বের হওয়ার সঠিক কারণ জানা যায়নি। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্নান করতে দামোদরে নেমে তলিয়ে যাওয়া রানীগঞ্জের বল্লভপুর রঘুনাথ চক হিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়ার নিথর দেহ উদ্ধার হল দামোদরের হাট থেকে। স্থানীয়রাই উদ্ধার করলো দেহ শোকের ছায়া পরিবারে। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে সুফল বাংলা স্টলের উদ্বোধনের পর অন্ডাল বিডিও কার্যালয়ে সুফল বাংলা স্টলের উদ্বোধন হলো। সুফল বাংলা স্টলের উদ্বোধন সারলেন অন্ডালের বিডিও। 25 টাকা কেজি দরে আলু মিলবে সুফল বাংলা স্টল থেকে। রানীগঞ্জের বিবেকানন্দ সেবা কেন্দ্রের তরফে সমাজসেবামূলক কাজের জন্য বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রাম অবতার বাজরিয়াকে মরণোত্তর মানপত্র দিয়ে সম্মানিত করা হলো। স্বামী সুব্রতানন্দজী মহারাজ স্বর্গীয় রাম অবতার বাজরিয়ার পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন মানপত্র। পুজোর মুখে জামুরিয়ার বাহাদুরপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো শাড়ি। উপস্থিত ছিলেন যুব সভাপতি পঞ্চানন রুইদাস, জেলা যুব সভাপতি রূপেশ যাদব সহ অন্যান্য নেতৃত্ব।
আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হয়ে গেল আসানসোল রেলপার এলাকার নিকাশি নালার। শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী মহাবীর ঘটক। এডিডিএর এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে আসানসোলের ওকে রোড বাই লেন মুসলিম একাডেমি রোডের নিকাশি ব্যবস্থার কাজের শিলান্যাস করলেন এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। প্রায় 44 লক্ষ টাকা খরচে ওই এলাকার নিকাশি নালার কাজ করা হবে। অতি দ্রুততার সঙ্গে করা হবে নির্মাণের কাজ। মন্ত্রী মলয় ঘটক বলেন, রেলপার এলাকার দীর্ঘদিনের নিকাশি ব্যবস্থার সমস্যা ছিলই। তিনি রাজ্য সরকারের কাছে অনুদান চেয়ে আবেদন করাই রাজ্য সরকার কর্তৃক অনুদান পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থেই তৈরি হবে নিকাশি ব্যবস্থার কাজ। ये एडीडीए का तरफ से हो रहा, एडीडीए का तरफ से ये काम शुरू हो जाएगा। आज इसका उद्घाटन हो रहा, लेकिन ये जो फंड है ये फंड सरकार से दिया गया, ना कॉर्पोरेशन से फंड दिया गया, ना एडीडीए से दिया गया, एकदम सरकार से। हम लोग का जो मंत्री है बॉबी हकीम, फिराद हकीम, हमने उसको खत लिख के रिक्वेस्ट किया था कि रेल पार का तरक्की के लिए ये सब बहुत जरूरी है, तो ये फंड उन्होंने एडीडीए को भेज दिया था और एडीडीए इसको टेंडर करके काम को चालू कर रहा है। दो जगह में काम चालू हो गया, दो जगह में काम चालू होने वाला है। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसानसोल। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী 26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সফল বানাতে সোমবার AIUTUC-র পক্ষে এক কনভেনশনে ডাক দেওয়া হয়েছিল আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় সরব হলেন তিনি। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী 26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সফল বানাতে এই সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এক কনভেনশনে ডাক দেওয়া হয়েছিল। মূলত AIUTUC-র পক্ষে আয়োজিত এই কনভেনশনে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ উপস্থিত অন্যান্য বক্তারা। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদ জানানোর সাথেই কৃষি আইনের প্রতিবাদে সরব হলেন উপস্থিত বক্তারা। এরই প্রেক্ষিতে আগামী 26 নভেম্বরের ধর্মঘটকে সফল বানানোরও ডাক দিলেন তারা। আমাদের সাতটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন 26 নভেম্বর যে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল, মূলত সরকারি ক্ষেত্রকে রক্ষা করা, কয়লা, ইস্পাত, প্রাকৃতিক তেল এবং খনিজ সম্পদ কেন্দ্রীয় সরকার বিক্রি করেছে, তার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে যে ধর্মঘট ডাকা হয়েছে সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যুক্ত উদ্যোগে, এবং তার সাথে অসংগঠিত শিল্পের শ্রমিক যারা এই কোভিডের পরিস্থিতির জন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে তাদের 7,500 টাকার দাবি, যে দাবি আমরা করেছিলাম, এর সাথে হচ্ছে যে কৃষি বিল বাতিল করা, এই সমস্ত সাত দফা দাবিকে কেন্দ্র করে 26 নভেম্বরের ধর্মঘটকে সফল করতে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়িতে কনভেনশন হয়েছে আর আমাদের শিল্পাঞ্চলে আসানসোলের এই কনভেনশন কেন্দ্রীয়ভাবে করার যে সিদ্ধান্ত হয়েছিল আজকে সেই কনভেনশন। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। बर्दवान दुर्गापुर लोकसभा क्षेत्र के बीजेपी सांसद एसएस आहलूवालिया की गुमशुदगी की शिकायत थाने में दर्ज करने के बाद तृणमूल ट्रेड यूनियन के कार्यकर्ताओं ने अब उनके लापता होने की पोस्टर लगाए हैं। दुर्गापुर के विभिन्न जगहों पर पोस्टर लगाकर सांसद एसएस आहलूवालिया के बारे में जानकारी मांगी गई। इन पोस्टरों को लेकर दुर्गापुर के राजनीतिक माहौल गर्मा गया है। गत 16 अक्टूबर को तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने बर्दवान दुर्गापुर लोकसभा क्षेत्र से बीजेपी सांसद एसएस आहलूवालिया की गुमशुदगी की शिकायत दुर्गापुर के कोकोवन थाने में दर्ज कराई गई थी। अब एक कदम आगे बढ़कर सांसद एसएस आहलूवालिया के लापता होने को लेकर जगह जगह पोस्टर लगाए जा रहे हैं। सोमवार को देखा गया कि दुर्गापुर में कई महत्वपूर्ण जगहों पर सांसद एसएस आहलूवालिया की तस्वीर वाले पोस्टर लगाए गए हैं। इन पोस्टरों में बीजेपी सांसद एसएस आहलूवालिया को लापता बताया गया है और उनके बारे में जानकारी मांगी गई है। तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC अनुमोदित दुर्गापुर स्टील प्लांट मजदूर यूनियन के तरफ से ये पोस्टर लगाए गए हैं।
ये पोस्टर एक तरफ जहां आम लोगों के लिए कौतूहल का विषय बन गए हैं, वहीं दूसरी तरफ दुर्गापुर का राजनीतिक तापमान भी बढ़ गया है। दरअसल कोरोना संकट और लॉकडाउन के दौरान अपने संसदीय क्षेत्र से गायब रहने को लेकर बीजेपी सांसद एसएस अहलूवालिया शुरू से ही तृणमूल कांग्रेस नेताओं के निशाने पर रहे हैं। गौरतलब है कि गत 16 अक्टूबर को काफी संख्या में तृणमूल समर्थक हाथों में पार्टी का झंडा लेकर थाने पहुंचे थे और सांसद के गुमशुदा होने की रिपोर्ट दर्ज कराई थी। तृणमूल समर्थकों ने आरोप लगाया कि जब से कोरोना संकट और लॉकडाउन शुरू हुआ तभी से सांसद एसएस अहलूवालिया अपने संसदीय क्षेत्र से गायब है। कोरोना संकट और लॉकडाउन के समय जब लोगों को सांसद की जरूरत थी और सांसद को जनता के साथ खड़ा होना चाहिए था तो वो अपने संसदीय क्षेत्र से नदारद रहे। पिछले करीब 6 महीनों से वर्तमान दुर्गापुर लोकसभा क्षेत्र की जनता को सांसद के दर्शन नहीं मिले हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এই দাবি তুলে ও হাথরস কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নামলো আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকেরা। রানীগঞ্জের বল্লভপুর এলাকায় বের হলো প্রতিবাদী মিছিল। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এই দাবি তুলে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানীগঞ্জের বল্লভপুর এলাকায় বের হলো প্রতিবাদী মিছিল। মিছিলটি পরিক্রমা করলো বল্লভপুরের বিভিন্ন প্রান্ত। উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের প্রতিবাদ জানানোর সাথেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এই দাবি তুলে সরব হলেন মিছিলে অংশগ্রহণকারীরা। হাথরস কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সরব হলেন মিছিলে অংশগ্রহণকারীরা। আসানসোল সাউথ গ্রামীণের পক্ষ থেকে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই মিছিলের আয়োজন করেছি। উত্তরপ্রদেশের যেটা বিজেপি শাসিত রাজ্য, যেখানে এক মহিলার ওপর, আদিবাসী মহিলার ওপর যে নির্যাতন করা হলো তার এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ কিংবা তার কোনো তাকে যে ন্যায় দেওয়া সেটা কিন্তু ন্যায় বিচার এখনো পর্যন্ত উনি পাননি। এইভাবে যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এই অত্যাচারে আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদের জন্যই আজকে আমাদের এই মহিলা কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই মিছিলের আয়োজন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডে পুজো উপলক্ষে বাংলার গর্ব মমতা শীর্ষক কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো নতুন শাড়ি। ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারি, ভি সিদ্ধাসন দাস প্রমুখরা। রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডে পুজো উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হলো নতুন বস্ত্র। বাংলার গর্ব মমতা শীর্ষ কর্মসূচিতে সোমবার বিকেলে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাশু, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, কোঅর্ডিনেটর হরেরাম সিং সহ অন্যান্যরা। পুজোর আগে রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে খুশি প্রাপকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পড়াশোনা ঠিকমতো না করায় বাড়িতে বকাঝকা করে মা বাবা। সেই অভিমানে বাড়ি ছাড়ে বিহারের বাসিন্দা দুই বোন। ক্লাস 7-এর দুই পড়ুয়া ঢুকে পড়ে এ রাজ্যে। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশি সহযোগিতায় নিউ টাউনশিপ থানার পুলিশ খয়রাশোল থেকে উদ্ধার করলো দুই ছাত্রীকে। দুই নাবালিকাকে তুলে দেওয়া হলো পরিবারের হাতে। পড়াশোনায় মন ছিল না সপ্তম শ্রেণীর দুই ছাত্রী সুনিতা আর অঞ্জলির। সেই কারণে প্রায়শই সুনিতা ও অঞ্জলির মা বাবা তাদেরকে বকাঝকা করছিলেন। অভিমান করে দুই ছাত্রী বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। বিহারের বেগুসারাই থেকে বাড়ি ছাড়ে দুই ছাত্রী। কোনো ক্রমে বোকারোতে আসার পর ভুল বাসে চেপে পড়ে তারা, এরপরই ঢুকে পড়ে এরাজ্যে। এদিকে দুই বোনের খোঁজ না পেয়ে স্থানীয় থানায় যোগাযোগ করে সুনিতা ও অঞ্জলির পরিবারের সদস্যরা। সেখান থেকে যোগাযোগ করা হয় পুলিশের সাথে। ওই দুই ছাত্রীর মোবাইলের টাওয়ার লোকেশন যাচাই করে জানা যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় রয়েছে ওই দুই ছাত্রী। এরপরই বিহার পুলিশ যোগাযোগ করে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকদের সাথে। পুলিশ কন্ট্রোল রুমে মেসেজ মারফত আসানসোল দুর্গাপুর পুলিশের
দুর্গাপুর সার্কেলের ইন্সপেক্টর অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে নিউ টাউনশিপ থানা, বিধাননগর ফাঁড়ি ও কোকোভেন থানার পুলিশ একসাথে তল্লাশি অভিযান শুরু করে। দুই ছাত্রীর কাছে থাকা মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশ নিউ টাউনশিপ থানার অন্তর্গত খয়রাশোল থেকে উদ্ধার করে দুই ছাত্রীকে। कौन सा क्लास में है? सेवन। और आजकल आपका जो और जो बहना है उनको? वो भी सेवन में, एक साथ ही पढ़ते थे? हेलो, अलग अलग पढ़ते थे? कल सुबह 5 बजे बस से बोकारो बस स्टैंड से? नहीं, गांधीनगर से फुसरो के बाद बोकारो से। बोकारो से ने बस पकड़ लिया? नहीं, ऑटो। ऑटो से? नहीं, ऑटो से इधर दुर्गापुर के। दुर्गापुर कैसे पहुंचा? दुर्गापुर पहले ऑटो से धनबाद गए थे, फिर उसके बाद वहां से बस पकड़ा था, फिर उसके बाद ऑटो पकड़ने के बाद फिर बस पकड़ने के बाद दुर्गापुर आए। सोमवार सकाले ক্লাস সেভেনের ছাত্রী সুনিতার শরীর খারাপ থাকায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। সোমবার সকালে দুই ছাত্রীকেই তাদের অভিভাবকদের হাতে তুলে দিল পুলিশ। নিখোঁজ ছাত্রীদের সন্ধান পেয়ে খুশি পরিবার। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। হঠাৎই ভূগর্ভ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে জল, আর তাতেই দেখা দিয়েছে বিপত্তি। জামুরিয়ার তপসি 2 নম্বর ব্রিজ নির্মাণের সময় এদিন দুপুর নাগাদ ঘটেছে এই ঘটনা। আতঙ্কিত এলাকার মানুষ। হঠাৎই ভূগর্ভ ফুড়ে উঠছে জল, যে জলের রং সবুজ, আর সেই জল দেখতেই ঢল মানুষের। জামুরিয়ার 2 নম্বর তপসি এলাকার একটি ব্রিজ নির্মাণের কাজ চলাকালীন এদিন হঠাৎই ঘটে এই বিপত্তি। বিশাল পরিমাণ জল বেরিয়ে আসতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ওই ব্রিজটিতে পিলার নির্মাণের কাজ চলছিল, তখনই হঠাৎ জল বেরিয়ে আসতে শুরু করে। যদিও ভূগর্ভ থেকে এই জল বেরিয়ে আসার সঠিক কারণ জানা যায়নি, কারণ অনুসন্ধানে নেমেছেন ইঞ্জিনিয়ারেরা। তবে এই ঘটনার ফলে যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এক স্থানীয় বলছেন, ये घटना ये क्या है, काम यहाँ पर चालू था, काम चल रहा था, चलते चलते जो है अचानक थोड़ा पानी निकला। मतलब क्या काम चल रहा था? काम ये जो ब्रिज का काम चल रहा है। अच्छा, उसके बाद? हाँ, उसके बाद हल्का थोड़ा पानी निकला। निकलने के बाद क्या उसको सोचा कि बंद कर देंगे, बस धीरे 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 पूरा जो है स्पीड पकड़ लिया। क्या चीज से बंद कर रहा था वो? मैंने क्या मिट्टी और पत्थर देखे। अच्छा, फिर? फिर उसके बाद पूरा पानी का फुहारा बढ़ गया, बढ़ जाने के बाद जो है फिर बेसमार हो गया, फिर उसको कोई रोक नहीं सका। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন খবরের সময় একটু বিরতি, বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स ये संस्था ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে যে মাপদণ্ড হতে হ্যাঁ উস পর খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে, ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना,
निश्चित रूप से अभिनंदनीय है। रानीगंजের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি, উত্তরোত্তর হচ্ছে যে বহিরূপ আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যে দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে তো অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই নিউজ চ্যানেল when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. শ্রীরাম মাল্টি ডেভেলপার, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট অ্যাভেলেবল, অন্ডাল নিয়ার এয়ারপোর্ট, কাজরা, আসানসোল। ফ্ল্যাট অ্যাভেলেবল অ্যাট ব্যানাচিটি, জে কে পার লেন নিয়ার NSHM কলেজ। কন্ট্যাক্ট নাম্বার 9832114696 অ্যান্ড 8016999596। আমরা
আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার এন্ড বিউটি সালনে। বিখ্যাত হেয়ার এন্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার এন্ড বিউটি সালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণ প্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ওয়্যাক্সিং, হেয়ার কালার গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি সালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603। Issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online rljdmcdabpsraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341-448605, 8 a.m. to 3 p.m. all working day. Mobile number 7585995956, 9051624545 from 8 a.m. to 2 p.m. on all working days. স্নান করতে নেমে দামোদরে তলিয়ে যাওয়া রানীগঞ্জের বল্লভপুর রঘুনাথ চক হিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়ার দেহ উদ্ধার হলো দামোদরের ঘাট থেকে। এদিন সকালে গ্রামবাসীরা দেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে। বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল অখিলেশ কুমার নামের বছর 14 বল্লভপুর রঘুনাথ চক হিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পড়ুয়া। রবিবার বল্লভপুর পঞ্চায়েতের বল্লভপুর মাঠ লাগোয়া ঘাটে ঘটে এই ঘটনা। রাত পর্যন্ত পুলিশ ও সিভিল ডিফেন্সের দল উদ্ধার কাজ চালালেও কোনো খোঁজ মেলেনি বছর 14 ওই কিশোরের। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করল বছর 14 অখিলেশ কুমারের নিথর দেহ। দামোদর ঘাটেরই একটি প্রান্তে ভাসছিল তার দেহ। দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় গ্রামবাসীরা। বল্লভপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে অখিলেশের নিথর দেহ। ওরা কাল থেকে খোঁজাখুঁজি করছে, আজকে সন্ধ্যে সকালবেলা সন্ধ্যাবেলা পাওয়া গেল। একজন আছে নদীয়ার নৌকার কেওয়াট ছিল, কেওয়াটের সঙ্গে যোগাযোগ হলো, দেবগড় বলছে একটা বডি পড়ে রয়েছে। বডি পড়ার আমরা নৌকাতে গেলাম, যাওয়ার পর দেখছি হ্যাঁ ওপরে পড়ে রয়েছে, বার করে নৌকা গেল। তারপর কেমন অবস্থা ছিল বডিটা? ওপরে পড়ছিল না না জল মানে মরা ছিল জলটা, তো পালিয়ে দিয়ে পরে পেছনে ওগুলো পড়ে রয়েছে। জানা গিয়েছে অখিলেশ গির্জাপাড়ার কাঠগোদামের বাসিন্দা ছিল। পরিবার সূত্রে জানা যায় রবিবার সকাল 8টা নাগাদ বল্লভপুর পেপার মিল মাঠে খেলতে গিয়েছিল অখিলেশ। খেলা শেষে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নামে সে। এরপর দুপুরে পরিবারের লোকজন অখিলেশের সঙ্গীদের কাছ থেকে খবর পান অখিলেশ তলিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। বিকেলের দিকে তল্লাশি চালায় সিভিল ডিফেন্সের দলও, তবে মেলেনি সফলতা। সোমবার সকালে অখিলেশের নিথর দেহ উদ্ধার হলো দামোদর ঘাট থেকে। পুজোর মুখে ঘটা এই ঘটনায় কার্যত শোকের ছায়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে রবিবার সুফল বাংলা স্টলের উদ্বোধনের পর অন্ডাল বিডিও কার্যালয়ে সুফল বাংলা স্টলের উদ্বোধন হল সোমবার। সোমবার সুফল বাংলা স্টলের উদ্বোধন সারলেন অন্ডাল বিডিও ঋত্বিক হাজরা। রাজ্য সরকার নির্ধারিত 25 টাকা কেজি দরে আলু মিলবে সুফল বাংলা স্টল থেকে। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে রবিবার সুফল বাংলা স্টলের উদ্বোধনের পর সোমবার অন্ডালেও সুফল বাংলা স্টলের উদ্বোধন হল। অন্ডাল বিডিও কার্যালয়ে সুফল বাংলা স্টলের উদ্বোধন সারলেন অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা। সুফল বাংলা স্টলের উদ্বোধনের পর রাজ্য সরকার নির্ধারিত 25 টাকা কেজি দরে সুফল বাংলা স্টল থেকে আলু বিক্রি হবে বলে জানালেন বিডিও। সুফল বাংলায় কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিজাত পণ্য কিনে তা বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আলু বিক্রির মাধ্যমে সুফল বাংলা স্টলের উদ্বোধন হলো বলে জানালেন অন্ডাল বিডিও ঋত্বিক হাজরা। পরিবার পিছু দিন প্রতি 4 কেজি করে আলু দেয়া হবে বলে জানালেন তিনি। সুফল বাংলা স্টল থেকে আগামীতে অন্যান্য সবজির পাশাপাশি মুদিখানা সামগ্রীও মিলবে বলে জানালেন অন্ডালের বিডিও।
আমরা আজ থেকে আমরা সুফল বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্নের একটা প্রকল্প আছে সুফল বাংলা, সেখানে আমরা যেখানে আমরা যে কৃষকদের কাছ থেকে ডিরেক্টলি আমরা কৃষিজ পণ্য কিনে আমরা বাজারে বিক্রি করি, সেই সুফল বাংলার আজকে আমরা প্রথম এখানে আলু বিক্রি দিয়ে আমরা অন্তরালে শুরু করলাম। 25 টাকায় জুটি আলু আমরা এখানে বিক্রি করব। পরবর্তীকালে আমার যেটা প্ল্যান আছে যে আমরা কিন্তু আরও অন্যান্য সুফল বাংলার আন্ডারে যে অন্যান্য গ্রসারি বা মাংস মিট বা অন্যান্য শাকসবজি যেগুলো থাকে সেগুলো আমরা আস্তে আস্তে চালু করব। আপাতত আমরা আলু দিয়ে সুফল বাংলার স্টলটা আমরা চালু করেছি। অন্ডাল বিডিও কার্যালয় রাজ্য সরকারের তরফে সুফল বাংলা স্টলের উদ্বোধনের পর রাজ্য সরকার নির্ধারিত 25 টাকা কেজি দরে আলু কিনতে ক্রেতাদের ভিড় নজরে এলো। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র নে সমাজ সেবা কে ক্ষেত্র মে উল্লেখনীয় কার্যো কে লিয়ে সুপ্রসিদ্ধ সমাজ সেবী স্বর্গীয় রাম অবতার বাজোরিয়া কো মরণোপ্রাত মানপত্র দেকর সম্মানিত কিয়া গিয়া হ্যায়। स्वामी सुब्रतानंद जी महाराज ने उनके परिवार के सदस्यों को मान पत्र सौंपा। रानीगंज विवेकानंद सेवा केंद्र के तरफ से सुप्रसिद्ध समाज सेवी दिवंगत राम अवतार बाजोरिया को मरणोपरांत सम्मानित किया गया है। रविवार को विवेकानंद सेवा केंद्र के स्वामी सुब्रतानंद जी महाराज ने समाज सेवा के क्षेत्र में किए गए उल्लेखनीय कार्यों के लिए स्वर्गीय राम अवतार बाजोरिया को मान पत्र देकर सम्मानित किया। स्वामी सुब्रतानंद जी महाराज ने ये मान पत्र स्वर्गीय राम अवतार बाजोरिया के परिवार के सदस्यों को सौंपा। इस दौरान विवेकानंद सेवा केंद्र के स्वामी से लेकर तमाम पदाधिकारियों ने स्वर्गीय राम अवतार बाजोरिया द्वारा समाज सेवा के क्षेत्र में किए गए कार्यों का अनुसरण किया और कहा कि उन्होंने समाज के समक्ष मानव सेवा का आदर्श उदाहरण पेश किया है। स्वर्गीय राम अवतार बाजोरिया हमेशा ही गरीब एवं जरूरतमंद लोगों की सेवा के लिए तत्पर रहते थे। जब भी कोई जरूरत पड़ी और लोग उनके पास सहायता के लिए गए तो कोई भी निराश होकर वापस नहीं लौटा। स्वामी सुब्रतानंद जी महाराज ने कहा कि समाज में परोपकार करने वाले ऐसे लोग बहुत कम ही देखने को मिलते हैं, इसलिए स्वर्गीय राम अवतार बाजोरिया के कार्यों एवं आदर्शों का दूसरे लोगों को भी अनुसरण करना चाहिए। বিবেকানন্দ সেবা কেন্দ্র শ্রদ্ধাঞ্জলি। আমরা বিবেকানন্দ সেবা কেন্দ্রের ভক্ত অনুরাগী সদস্য ও সদস্যা বৃন্দ বিগত 11/10/2020 রবিবার বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়ে শ্রদ্ধেয় রাম অবতার বাজুরিয়ার প্রয়াণে এক শোক প্রস্তাব গ্রহণ করেছি। তাঁর প্রয়াণে আমরা আন্তরিকভাবে বিষাদগ্রস্ত। তিনি ছিলেন রানীগঞ্জ শহর তথা শিল্পাঞ্চলের একজন ভদ্র, বিনয়ী, উদারচিত্ত এবং কৃতিপুরুষ। বিশিষ্ট এই মানুষটি সেবাকেন্দ্রের বিভিন্ন সেবা কার্যে ভারত বিকাশ পরিষদের কর্ণধার হিসেবে এবং ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান ও রোগী নারায়ণদের বিনামূল্যে ঔষধাদি বিতরণের মাধ্যমে পাশে এসে দাঁড়াতেন। কালের নিয়মে নদীর ধারা সাগরে লীন হওয়ার মতোই তাঁর জীবন নদীর প্রবাহ পথে রেখে যাওয়া কর্মসমূহে তিনি আমাদের মধ্যে চিরভাস্বর হয়ে রইলেন। আমরা তাঁর অমর আত্মার শান্তি কামনা করি। इस अवसर पर ओम प्रकाश बाजोरिया, राम गोपाल बाजोरिया, संजय बाजोरिया, प्रदीप बाजोरिया, पवन बाजोरिया समेत अन्य कई लोग उपस्थित थे। रानीगंज से राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। পূজনমুখী জামুরিয়ার বাহাদুরপুর অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হলো। এলাকার প্রায় 2000 দুস্থ মহিলাদের মধ্যে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। উপস্থিত ছিলেন যুব সভাপতি পঞ্চানন রুইদা সহ আরো অনেকে। জামুরিয়ার বাহাদুরপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল পুজো উপলক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, জেলা যুব সভাপতি রূপেশ যাদব, জেলা কোঅর্ডিনেটর হরেরাম সিং, জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার ভট্টাচার্য, যুব সভাপতি পঞ্চানন রৈদাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উদীপ সিং সহ আরও অন্যান্যরা। প্রায় 2000-এরও বেশি দুস্থ গরিবদের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। বাহাদুরপুর অঞ্চলের 9টি সংসদের দুস্থ গরিব মানুষ
মানুষদের হাতে এই শীত বস্ত্র তুলে দেওয়া হয়। জেলা যুব সভাপতি রূপেশ যাদব বলেন, করোনার ফলে সাধারণ মানুষের জীবন জীবিকায় ব্যাপক প্রভাব পড়েছে। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই সাধারণ মানুষের পাশে ছিল, তাই শারদীয়া দুর্গোৎসবে সাধারণ মানুষদের নতুন বস্ত্র তুলে দিতে পেরে তারা যথেষ্টই খুশি। সাথেই নিজের বক্তব্যে গোড়া থেকেই রূপেশবাবু কেন্দ্রের বিরোধিতায় সরব হন। দুর্গাপূজা উৎসব চলছে, মায়ের আরাধনা চলছে, আমরা এই দুর্গাপূজা উৎসবে তার কুমারী পূজাও করি। আর এই কুমারী পূজা যারা আজকে হিন্দু ধর্মের সনাতন ধর্মের রক্ষার করার কথা বলে থাকেন, সেই দল ভারতীয় জনতা পার্টি দল বিজেপি, আমরা এইখানে যারাই উপস্থিত হয়েছি, আমরা শুনেছি এই দল বিজেপি সবসময় নাকি হিন্দু ধর্মের, এই দলটা যদি না থাকত হিন্দু ধর্ম বেঁচে থাকতে পারত না, এইরকমই একটা ভান করে নিরা। কিন্তু এই দুর্গাপূজা উৎসবে কুমারী পূজা আমরা করি, কিন্তু আমরা কি দেখলাম বিগত কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি সরকার যেখানে আছে সেই সেই রাজ্যগুলোতে আমাদের ঘরের এই কুমারীরা অত্যাচারিত হচ্ছে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই, দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।